শহরের এই গনগনে সৌরজাগতিক ট্রাফিক জ্যামটা আর জাস্ট নিতে পারছে না অতৃপ্ত। তার মধ্যে বুক ক্যাবটাও দেরি করছে আসতে, ভয় হচ্ছে ক্যান্সেল না হয়ে যায়। কেমন যেন অন্যরকম অস্বস্তি হচ্ছে শরীরে। একটা সিগারেট ধরাতে পারলে বেশ ভালো হতো, কিন্তু আজকাল পিপ্পুর জন্য সেটাও সম্ভব হয় না। এখানেই পরিচয় দিয়ে রাখাটা হয়তো সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, নাহলে পরে দেরি হয়ে যেতে পারে। একদম ঠিক ধরেছেন, অত্রি হলো আমাদের গল্পের নায়িকা। না, তবে পিপ্পু গল্পের নায়ক নয়, সে হলো অত্রির বেঁচে থাকার একমাত্র জীবনী শক্তি। তবে আর কি, ফেরা যাক গল্পে। যাক বাবা, শেষমেশ ফোনটা এলো। এই তো দাদা, এইদিকে গাড়িটা ঘুরিয়ে নিন। ক্রসিংটা থেকে ঘুরে এসে সামনে থামতেই খানিকটা বেসামালভাবেই সিটের ওপর গা এলিয়ে দিল অত্রি। গাড়িটা চলতে শুরু করে, তারপর মাথাটা ঠেকিয়ে আগে বোঝা বোঝা চোখেই অনুরোধটা আসে দীর্ঘশ্বাসের সাথে। গাড়ির এসিটা একটু চালিয়ে দিন না। হ্যাঁ ম্যাম। ইস, এটুকু বুদ্ধি হলো না তার। যখন ওঠার সময় দেখলো মেয়েটি অন্তঃসত্ত্বা, তখনই নিজে থেকে জিজ্ঞেস করে চালিয়ে দিলেই হতো। মনে মনে বার কয়েক নিজেকেই ভৎসনা করলো পুলক। এবার শান্তি। ঠান্ডা হাওয়াটা মুখে লাগতেই চোখটা জুড়িয়ে এলো যেন। মিনিট পনেরো একটু ঝিমিয়ে নিতেই অস্বস্তি বোধটা কমে গেল পুরোপুরি। এবার একটু সোজা হয়ে বসেই হাতটা চলে গেল পেটের ওপর। বার কয়েক হাত বুলিয়ে নিয়ে স্নেহের সাথে জিজ্ঞেস করে অত্রি, পিপ্পু এবার ভালো লাগছে? হঠাৎ ড্রাইভারের দিক থেকে অনেকটা চেনা গলায় প্রশ্নও আসে। ওর নাম পিপ্পু রেখেছিস বুঝি? হ্যাঁ, ইয়ে মানে হ্যাঁ, কিন্তু কিন্তু কি চেনা গেল না? এই বলে মুখের মাস্কটা খুলে পিছনের দিকে একবার ঘুরে তাকালো পুলক। আরে পুলক যে! যাক, গলার আওয়াজের মতো মুখটাকেও যে ভুলে যাসনি এই ঢের। আরে ধুর, ভুলে যাওয়াটা কি অতই সহজ? আর গলার আওয়াজ চিনতে পারিনি হয়তো এর প্রথম কারণ মাঝের আট বছরের এই গ্যাপ, আর দ্বিতীয়ত যদি খুব ভুল না হয়ে থাকে তবে তোর গলা আগের থেকে একটু ভারী হয়েছে। তুই আর ভুল আশালি, তবে এখনো গুছিয়ে কথা বলার অভ্যাসটা বদলাইনি একদম। সেসব থাক বলু, তুই আগে বল তোর অন্তর্ধানের রহস্যটা কি। এই কথাগুলো থাক না অতু। না না, থাকবে না, কিছুতেই থাকতে পারে না। জানিস কিভাবে খুঁজেছিলাম তোকে আমি? কতবার ফোন করে গেছি, প্রথম দিকে যদিও বা রিং হতো, তারপর সেটাও বন্ধ হয়ে গেল। শেষে তোদের বাড়িতে গেলাম, দেখলাম ওখানেও তালা দেওয়া। তারপরেও কতবার গেছি, ফিরেছিস কিনা দেখতে, তোর প্রত্যেকটা বন্ধুর কাছে খোঁজ করেছি, কিন্তু না, কোনো খোঁজ পাইনি। কেমন যেন কর্পূরের মতো উবে গেছিলি তুই। আজ তোকে বলতেই হবে বলু, কি হয়েছিল সেদিন? আর আজ এখানেই বা কীভাবে? কলেজের সব থেকে গুণী ছাত্র আজ এখানে এইভাবে? যে হাতের আঙুল একদিন সরোদরের তালে বিপ্লব আনত, সেই হাত আজ। আচ্ছা আচ্ছা, সব শুনিস, এখন একটু শান্ত হয়ে বস, এনে একটু জল খা আগে, সামনেই তোর ড্রপ এসে গেছে। জানলা দিয়ে তাকিয়ে দেখে অত্রি সত্যি ওর ফ্ল্যাটের সামনে এসে পড়েছে গাড়িটা। তাড়াতাড়ি গিয়ে ক্যাবের দরজাটা খুলে দেয় পুলক। আস্তে সাবধানে নেমে আসে অত্রি। নেমেই পুলকের হাত ধরে বলে, চল একটু বসে চা খেয়ে যাবি। পুলক খুব তাড়াতাড়ি মাথা নেড়ে না বলতে যাচ্ছিল, কিন্তু গল্পের প্রথমেই বলেছি খুব গুছিয়ে কথা বলতে পারে অত্রি। পুলক না বলবে আন্দাজ করেই যেন ওকে কথা শেষ করতে না দিয়েই বলল, দেখছিস ঠিকভাবে হাঁটতে পারছি না, এখানেই রেখে চলে যাবি নাকি, ইডিয়েট একটা। অতএব এই যুক্তির পরে আর কোনো কথাই বলতে পারল না পুলক। ফ্ল্যাটে উঠে তিনতলার একদম শেষের ঘরটা অত্রি। লিফটে ওঠার সময় খেয়াল করে অত্রি, পলুর আঙ্গুল জড়িয়ে ধরে আছে ওর আঙ্গুলগুলোকে, ঠিক যেমনভাবে চারা গাছের শাখামূলগুলো খুব যত্নে আকারে ধরে কাদামাটিকে। খুব পরিচিত একটা নিজের নিজের গন্ধ আছে এই স্পর্শে। একরকম এই হাত ধরেই কাটিয়েছিল জীবনের চারটে শ্রাবণের আধ ভেজা সন্ধ্যেগুলো। এই সাত পাঁচ ভাবতে ভাবতে দরজার কাছ এসে দাঁড়ায় অত্রি। এই পলু তুই বস, আমি চট করে চা বানিয়ে নি। হাতটা ধরে সোফায় বসিয়ে দেয় পুলক। তুই বস, আমায় বল কোন দিকে কিচেনটা, আমি করে আনছি চা। তুই করে আনবি? তাহলে তো জমে যাবে, এমনি তো কতদিন তোর হাতে চা খাই না। এরপরে দুজনেই দু কাপ চা নিয়ে বসলো আড্ডা দিতে। ব্যালকনিটা দিয়ে শহরটাকে খুব সুন্দর লাগছে। হঠাৎ সূর্যটাকে ঢেকে দিল একরাশ কালো মেঘ, ছেপে নামলো বৃষ্টি, সাথে ঠান্ডা হাওয়া। কাপ হাতে বেশ আমেজ করে বসলো দুজনে, চোখে আট বছরের জমে থাকা অনেক প্রশ্ন অনেক অভিমান নিয়ে। এবার বল বলু, কী হয়েছিল সেদিন?
যে তোকে সব কিছু এইভাবে ছেড়ে চলে যেতে হয়েছিল? এমনকি তোর সব থেকে কাছের বন্ধুটাকেও তুই কিছু জানাতে পারলি না? অপর দিক থেকে যেন দীর্ঘশ্বাসের ঢেউ উঠে আসে একটা, পুলকের হাতের ওপর হাত রাখে অত্রি। সেদিন আমার জন্মদিন, কলেজের মাঝখানেই ফোন আসে একটা অচেনা নম্বর থেকে। উপর থেকে অচেনা কণ্ঠে কেউ জানায় একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দুজন রাস্তা পার করতে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে একটা লরি এসে ধাক্কা মারে। তাদের মধ্যেই একজনের ফোন থেকে নম্বর নিয়ে ফোন করেন ওনারা। কিছুক্ষণের জন্য আর কিছুই ভাবতে পারছিলাম না জানিস। যখন গিয়ে পৌঁছালাম তখন সব শেষ রে। পাওয়ার মধ্যে পেয়েছিলাম বাবার কাঁচ ভাঙা ঘড়িটা আর মায়ের বাম হাতের আংটিটা, আর ওদের শরীরটা মিশে গেছিল পুরো রাস্তার সাথে। কি বলছিস বলু, জেঠু জেঠিমা? বলতে বলতে কাঁদতে থাকে অত্রি, কিন্তু সেসব তখন শুনতে বা দেখতে পাচ্ছে না পুলক। বলেই চলে সে, আর পেয়েছিলাম ওদের শরীরটা, তবে একটা সাদা কাপড়ের থলিতে মোড়া। দাহ করে এলাম দুজনকে একই সিতায়। আর থাকতে পারছিলাম না ওই ঘরটাতে, ফিরে বেরিয়ে এলাম সব। পিছনে পড়ে রইল অতীত। তারপর কিছু মাস কি করেছি সত্যিই জানি না, শুধু জানি পালিয়ে বেড়াতাম স্মৃতিদের থেকে, নিজের থেকে। কেমন যেন হয়ে গেছিলাম শেষে, যখন খিদের তাড়নায় কাজের খোঁজ করছি তখন কোনোভাবে এই কাজের জোগাড় করলাম, আর এখনো এইভাবেই চলছে। তবু একবারও আমায় জানাতে পারলি না বলু? ঠিক তা নয় রে, ফিরতে পারিনি কোনোভাবে। কি নিয়ে বা ফিরতাম, কোন পরিচয় নিয়ে বলতে পারিস? আমার কাছে ফিরতে পরিচয় দরকার ছিল। এইভাবেই চুপচাপ কেটে যায় খানিকটা মুহূর্ত। মাথা নিচু করে বসেছিল পুলক। খুব আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দেয় অত্রি। 8 বছর ধরে দুই চোখে জমে থাকা জল জমে বরফ হয়ে গিয়েছিল। হঠাৎ পরিচিত উষ্ণতাপে বাঁধ ভাঙা স্রোতের রূপ নেয় তারা। অত্রিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে পুলক। সেও কাছে টেনে নেয় অপার্থিব স্নেহে। কিছু পরে নিজেকে একটু সামলে নেয় পুলক, যেন 2 শতাব্দীর জমে থাকা ভার থেকে মুক্তি পেল আজ। খুব হালকা লাগছিল নিজেকে। তারপর নিজের 2 হাতের মধ্যে অত্রির হাত রেখে বলে, এবার তোর পালা। আমার আবার কি গল্প? কি গল্প মানে কি? আরে কবে বিয়ে করলি বল, মানুষটার নাম কি, এখন কোথায় সে, ওর নামটাই বা কি রাখবি ঠিক করেছিস? এখনো জেদটা ছাড়তে পারলি না? আচ্ছা শোন, তবে তুই তো সব ছেড়ে ছুড়ে চলে গেলি, পড়া শেষ করে চাকরির পরীক্ষা দিচ্ছিলাম, কিছুদিনের মধ্যে পেয়েও গেলাম একটা ব্যাংকে চাকরি। ভালোই চলছিল সব জানিস, তারপর একদিন হঠাৎ করে বাপির শরীরটা খারাপ হয়ে গেল। ডক্টর কাকু জানালেন মাইল্ড হার্ট অ্যাটাক। বিয়ের জন্য সবাই খুব জোরাজোরি করতে লাগলো, কিছুতেই আর অপেক্ষা করতে পারিনি সেদিন। খুব তাড়াহুড়ো করেই বিয়েটা হলো। বিয়ের প্রথম 3 বছর খুব ভালো কাটলো, তারপর পিপু জীবনে এলো। এরপর থেকেই অরিত্র আস্তে আস্তে কেমন বদলাতে লাগলো। প্রথমে ইগনোর করতো, তারপর অশান্তি দিন দিন বাড়তে লাগলো, শেষে মারধর অবধি। কি বলছিস, তোর তোর গায়ে হাত দিত? তারপর? তারপর একদিন আর সহ্য হলো না, কোর্টে ডিভোর্স ফাইল করলাম। জানিস শেষ দিন কোর্টে ওর সাথে একটা মেয়েকে দেখেছিলাম, ঘরে এসে খুব কেঁদেছিলাম সেদিন। পরে খবর পেয়েছি ওরা বিয়ে করেছে, তারপর আবার একটা চাকরিতে যোগ দিলাম। এইভাবেই চলছে আমি আমার পিপু আর এই একলা জীবন। কখন যে বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেছে বুঝতে পারেনি ওরা কেউ। পুলক ধরে ধরে ঘরে নিয়ে গেল অত্রিকে, নিয়ে গিয়ে বসায় ঘরে, গ্লাসে করে জল এনে দেয় একটু। ইতিমধ্যে লাইট জ্বালানোর জন্য ওঠার তাগিদ করতেই হালকা ধমক দিয়ে বসার আদেশ দিয়ে নিজেই গিয়ে লাইটটা জ্বেলে দেয় পুলক। হঠাৎ চোখ ভিজে আসে অত্রি। আরে আরে এই দেখো পাগল মেয়ে একটা, কেন কাঁদছিস, এখন কাঁদতে আছে বলে চোখটা মুছিয়ে দেয় অত্রি। আসলে অনেকদিন পরই ভাবে কেউ যত্ন করছে তো তাই। ধুর পাগলি। শোন না বলু, আর এক কাপ করে হলে? বুঝেছি, দাঁড়া আনছি।
আসলে বুঝতেই পারছিস, 8 বছর পর খাচ্ছি। আচ্ছা বলু, বিয়ে করেছিস? বিয়ে? হাসলো দেখো। হাসবো না, এইভাবে জীবনের ঘষা লেগে টুকরো হয়ে যাওয়া একটা মানুষকে কোন সম্পূর্ণ বেছে নেবে বলতো? কিন্তু দুটো টুকরো তো একসাথে জুটতেই পারে। মানে? হ্যাঁ বলু, আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? তুই পারবি না আমার আর পিপুর একটু খেয়াল নিতে? বল, পারবি না? পারবো, কিন্তু। কিন্তু কি বলু? একটাই শর্ত। কি শর্ত? বারবার আমার পিপু বলবি না। আচ্ছা বেশ, আমাদের পিপু। ও, যতদিন না পিপু সুইট মাদার হোম থেকে বেরোচ্ছে ততদিন তোর কাজ হলো বাজার করা, রান্না করা আর চা করা, আর আমাকে অনেক ভালোবাসা। হোটেলের খাবার খেয়ে খেয়ে জিভটা জ্বলে গেছে রে। আচ্ছা ম্যাডাম, আজ রাতের মেনু মুগের ডাল আর আলু ঝিঙে পোস্ত। বাবা, কিছুই ভুলিস না দেখছি। তুইও কি পেরেছিস আমার প্রিয় জিনিসগুলোকে ভুলতে? মানে ওই যে দেওয়ালে ঝুলছে শরৎ, ওটা আমারটা তো। হ্যাঁ, সেদিন কলেজে ফেলে চলে গেছিল। এই একটু বাজা না প্লিজ। ধুর, সে কতদিন। না না, কোনো কথা না, যারা শেখে তারা বলে, তুই তো না শিখে। আচ্ছা বাবা, বাজাচ্ছি। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয়ের সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে হায়। আয় আর একটি বার আয়ের সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে হায়। কিরে, শুধু শুনেই যাবি নাকি একটু গলাও মেলাবি? না হলে যে জমছে না। আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে। ও মশাই, কি ভাবছেন? দুই টুকরো সুর কিভাবে মিলে এক হয়ে গেল, তাই না? ও, আমার পরিচয় তো দেওয়াই হয়নি। আমি হলাম সময়। সবার জীবনে ভালো কিছু আসবে, ততক্ষণ হাল ছেড়ো না বন্ধু।